সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জয়নাল আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা বিচার পর্ব 60, আজকের 60তম পর্ব, বৃহস্পতির ক্ষেত্র থেকে ভাগ্য গণনা। বৃহস্পতির ক্ষেত্র থেকে ভাগ্য গণনা কিভাবে করা হবে, বৃহস্পতি গ্রহ ভালো থাকলে আপনার ভাগ্যে উন্নতি আছে নাকি অবনতি আছে, সেই বিষয়টি এই ভিডিওতে জানতে পারবেন। কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার হাত আপনি নিজেই পর্যালোচনা করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখে। সুপ্রিয় দর্শক বন্ধু, এই যে আঙ্গুলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শুক্রের আঙ্গুল, এটি হচ্ছে বৃহস্পতির আঙ্গুল, যে বৃহস্পতি নিয়ে আমাদের আজকের টপিকস, এটি হচ্ছে শনির আঙ্গুল, এটি হচ্ছে রবির আঙ্গুল, এটি হচ্ছে বুধের আঙ্গুল। বৃহস্পতির ক্ষেত্র থেকে ভাগ্য গণনা, হস্তরেখা বিচার পর্ব 60, প্লামেস্টির হাতের রেখা বিচার, হাতের রেখার বিচার। বৃহস্পতির ক্ষেত্র, বৃহস্পতির এই স্থানটাতে যদি ক্রস চিহ্ন থাকে কোন জাতকের, তাহলে একের অধিক যদি ক্রস চিহ্ন থাকে, একের অধিক, তাহলে এই মানুষের সম্মান খ্যাতি যশ অফুরন্ত পাবেন সমাজে। তার সম্মান যশ খ্যাতি ডে বাই ডে উন্নতি হবে, কখনোই তার জীবনে অবনতি হবে না। মানুষের কাছে তার সম্মান বাড়বে, ইমেজ বাড়বে, এবং কি তিনি সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে অর্জন লাভ করতে পারবেন। বৃহস্পতির ক্ষেত্রে যদি তারকা চিহ্ন থাকে অথবা এখানে যদি মৎস্য চিহ্ন থাকে, তাহলে এই জাতকের জীবনে নানান ধরনের ব্যাঘাত সৃষ্টি হবে, ইমেজ হানি হবে, সম্মান হানি হবে, মানুষের সাথে তার কমিউনিকেশন বা আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ সৃষ্টি হবে। বৃহস্পতি এমন একটি গ্রহ যেটিকে আমরা জুপিটার প্ল্যানেট বলে থাকি। এই জুপিটার প্ল্যানেট আজকের যেহেতু বিষয় বৃহস্পতির মাউন্ট বিচার, বৃহস্পতির গণনা, বৃহস্পতি মানুষের জীবন আলোয় আলোকিত করতে পারে, আবার জীবনটা পরিবর্তন করে দিতে পারে। যার বৃহস্পতি ভালো, তিনি সমাজে খুব সুসম্মানে প্রতিষ্ঠিত হন, রাজনীতি করলে ক্যারিয়ার বাড়ে, শিক্ষকতা পেশায়, আইনজীবী পেশায়, ডক্টরি পেশায় বা অন্যান্য যে সেবামূলক যে পেশাগুলো আছে, প্রতিটি পেশায় তিনি সুসম্মানের সহিত সমাজে অধিষ্ঠিত হতে পারেন। যদি কোন জাতকের ভাগ্য রেখার এই গোড়ালি থেকে একটি রেখা বৃহস্পতির দিকে যায় এবং বৃহস্পতির এই স্থানগুলোতে মুদ্রা চিহ্ন থাকে, তাহলে এই জাতক জীবনে অনেক সম্মান পাবেন, খ্যাতি পাবেন। ভাগ্য রেখা থেকে একটি রেখা বৃহস্পতির দিকে গিয়ে এখানে যদি স্টার চিহ্ন হয় তাহলে এই মানুষটির জীবন আলোয় আলোকিত হবে, তার ভাগ্য কখনোই বিড়ম্বনায় পড়বেন না, উন্নতি এবং উন্নতি হবে। তিনি যে কাজে হাত দিবেন সেই কাজ সাকসেসফুল হবে, কোনো কাজেই তিনি আনসাকসেস হবেন না, প্রত্যেকটা মিশন তার ফেভারে থাকবে, কোন মিশন তার ডিসফেভারে যাবে না। তার প্রতিটা কাজের স্টার্টিংটা ভালো হবে, ফিনিশিংটাও ভালো হবে। কিন্তু বৃহস্পতিতে যদি কোন জাতকের ত্রিশূল চিহ্ন থাকে, মৎস্য চিহ্ন থাকে, তাহলে তার ইমেজ হানি হতে পারে, এবং ইমেজ হানি হওয়ার কারণে অনেক মানুষের সাথে তার গণ্ডগোল বা বিবাদ সৃষ্টি হতে পারে, শত্রু সৃষ্টি হতে পারে, এবং কি গোপন শত্রু তাকে ক্ষতির চেষ্টা করতে পারে। বৃহস্পতি মানুষের জীবন যেমন আলোয় আলোকিত করতে পারে এই জুপিটার প্ল্যানেটটি, আবার এই জুপিটার প্ল্যানেটটি অনেক সময় অন্ধকার ঘটিয়ে দিতে পারে।
अंधकार तार इमेज सम्मान खेती कैरियर बृहस्पतिर कारण अनेक मानुषेर जीवन आलोकित है। बृहस्पतिर एखान थेके एकटि रेखा रविर दिके गेल एबं एखाने एसे स्टार चिन्ह हलो, आरेकटि रेखा बुधेर दिके आसलो एखाने एसे एकटि स्टार चिन्ह हलो। एर मानी होच्छे एई जातक व्यवसा वाणिज्य करले उन्नति करते पारबेन, चाकरि करले उन्नति करते पारबेन, प्रतिटा मानुषेर साथे खूब अल्पते मिशे जेते पारेन এবং মানুষকে খুব আদর আপ্যায়ন করতে পারেন, সম্মান করতে পারেন। চাকরি জীবনে তার অনেক পদোন্নতি আছে এবং ইমপ্রুভ আছে। আর বুধের এই স্টার চিহ্ন থাকার কারণে ব্যবসায় তিনি যে ব্যবসায় হাত দিবেন সেই ব্যবসায় তিনি লাভবান হবেন। কোন ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে মিষ্টান্ন ব্যবসা, ফার্মেসির ব্যবসা, গার্মেন্টস বিজনেস, ঠিকাদারি বিজনেস, ইলেকট্রনিক্স বিজনেস, হার্ডওয়্যারের বিজনেস, প্রসাধনী বিজনেস বা মানুষের ব্যবহার্য যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের বিজনেসগুলো তিনি যদি করেন, মুদি দোকানও যদি করে থাকেন বা খাদ্যের কোনো বিজনেস, হোটেল বিজনেস যেগুলো আমরা বলে থাকি, এই বিজনেসগুলোতে তিনি সাফল্য লাভ করবেন যেহেতু তার বৃহস্পতি ফেভারে আছে। আর বৃহস্পতি যদি ফেভারে না থাকে তাহলে এই বিজনেসগুলো ডে বাই ডে নিচের দিকে ধাবিত হবে, ড্যামেজ হবে। বৃহস্পতি গ্রহকে ফেভারে করার জন্য অনেক সময় অনেক হস্তরেখাবিদরা পোক্রাস পাথর সাজেস্ট করে থাকেন। আমি বলবো হস্তরেখা দেখে শুধু কোন রেমিডি বা প্রতিকার দেওয়ার ঠিক নয়। হস্তরেখা দেখার পাশাপাশি প্রত্যেকটি জাতক জাতিকার জন্ম কুণ্ডলীটি করা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে আমি আমার প্যাডটি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে জন্ম কুণ্ডলীর প্যাড। এখানে রবি কোন ঘরে, চন্দ্র কোন ঘরে বসা, মঙ্গল কোন ঘরে বসা, বৃহস্পতি কোন ঘরে বসা, কেতু কোন ঘরে বসা, শুক্র কোন ঘরে বসা, বুধ কোন ঘরে বসা, ইউরেনাস কোন ঘরে বসা, প্লুটো কোন ঘরে বসা, এই জন্ম কুণ্ডলীটি বিচার করলে আপনারা জানতে পারবেন। এরপরে বিংশোত্তরী মতে মহাদশা অন্তর্দশা বিচারটি করাবেন, তাতে জানতে পারবেন যে এই জাতকের বর্তমান কোন গ্রহের দশা চলছে, কত তারিখ পর্যন্ত থাকবে, কত সাল থেকে শুরু হয়েছে, কত সাল পর্যন্ত থাকবে এবং এই দশার কারণে তিনি কি কি বেনিফিটেড হবেন, কি কি ক্ষেত্রে লুজার হবেন, কোন কোন ক্ষেত্রে তার উন্নতি আছে, কোন কোন ক্ষেত্রে তার অবনতি আছে। এরপরে বিংশ নবাংশ কুণ্ডলীটি বিচার করাবেন অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে। তারপরে নবতারা চক্র বিচার করাবেন। নবাংশ কুণ্ডলী, নবতারা চক্র, বিংশোত্তরী, মহাদশা, অন্তর্দশা, জন্ম কুণ্ডলী, এই বিচারগুলো করলে একজন জাতক জাতিকা সম্পর্কে অনেক তথ্য আপনারা দিতে পারবেন। যেমন এই বিচারগুলো করলে একজন জাতক জাতিকার এভরিথিং প্রবলেমগুলো আপনি ফাইন্ড আউট করতে পারবেন। যারা জন্ম তারিখ জানেন না, অনেক জাতক জাতিকা আছেন যেমন তাদের পিতামাতা জন্ম তারিখ লিখে রাখেননি, তাদের ক্ষেত্রে অল্টারনেটিভ যে পদ্ধতি আছে সেটি হচ্ছে সংখ্যা তত্ত্ব বিচার। সংখ্যা সংখ্যাতত্ত্ব বিচারকে আমরা নিউমারোলজি বলি ইংরেজিতে। এই নিউমারোলজি যেমন 1, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলো বেজোড় সংখ্যা, 2, 4, 6, 8 সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা। তেমনি যদি এই জাতকের 21 সংখ্যা হয় তাহলে বেজোড় সংখ্যা, 2 আর 1 = 3। যদি 23 সংখ্যা হয় 3 আর 2 = 5 বেজোর সংখ্যা। যদি 24 সংখ্যা হয় 4 আর 2 = 6 জোর সংখ্যা। যদি এই জাতকের 31 সংখ্যা হয় 3 আর 1 = 4 মানে জোর সংখ্যা। যদি 52 সংখ্যা হয় 5 আর 2 = 7 বেজোর সংখ্যা। যদি 61 সংখ্যা হয় 6 আর 1 = 7 বেজোর সংখ্যা। যদি 64 সংখ্যা হয় 6 আর 4 = 10 বেজোর সংখ্যা। যদি 71 হয়, আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল 71-এ, তাহলে 7 আর 1 = 8 আট সংখ্যা হচ্ছে জোর সংখ্যা এবং এটি শনির সংখ্যা। বৃহস্পতির সংখ্যা হচ্ছে 3 সংখ্যা হচ্ছে বৃহস্পতির সংখ্যা, মনে রাখবেন। যাদের ইংরেজি মাসের 3 তারিখে, 12 তারিখে, 21 তারিখে, 30 তারিখে জন্ম তাদের সংখ্যা হচ্ছে বৃহস্পতির সংখ্যা। যেমন ধনু এবং মীন
এই দুটি রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং এই দুটি রাশির সংখ্যা হচ্ছে বৃহস্পতির সংখ্যা। সংখ্যাতত্ত্ব বিচার করলে এই জাতকের নাম, এই জাতকের মায়ের নাম ক্যালকুলেশন করে তার বর্তমান সময়টি ভালো যাচ্ছে কি যাচ্ছে না, কোন গ্রহটি ভালো আছে কোন গ্রহটি খারাপ আছে সেটি অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে জেনে বুঝে তারপরে প্রতিকার করবেন, তাহলে সেই জাতক সারা জীবন আপনার কাছে কৃতার্থ থাকবে, সে যদি উপকৃত হয়। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে তথ্যমূলক মনে হয় থাকলে, ভিডিওটি ভালো লেগে থাকলে আমি অনুরোধ করব ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্টস করার জন্য। যারা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করে নেবেন, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছায়। আপনারা সকলেই ভালো থাকুন।